হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি মারজানি জান্নাত চৌধুরী, মোমো। তো এখন 5টা বাজে, আমি আজকে একটু আমার অন্যরকম সকাল কাটবে, তো আপনাদের সাথে এটা শেয়ার করি। এই যে আমি উঠলাম, উঠে আমি উজু করলাম, নামাজ পড়লাম। তো আমি আপনাদেরকে একটু বাইরের পরিবেশটা দেখাচ্ছি, আমার বেলকনি। এই যে এখন 5টা বাজে, আজান দিল একটু আগে, আমি নামাজ পড়লাম। এই তো সকালে পাখি কাক ডাকতেছে। সকালটা আসলে খুব এনজয় করতে আমার ভালো লাগে, মানে যখন সকালে উঠি তখন একটু বাইরে এসে বেলকনিতে হাঁটাহাঁটি করি, ভালোই লাগে। তো আমি এটা বলতে ফোন আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি যে আজকে আমি হচ্ছে আমার বাপি আলু আনছে আলু চিপস বানানোর জন্য। তো আমি প্রতিদিন নামাজ পড়ে টড়ে খুব তাড়াতাড়ি করে ঘুমায় পড়ি, তো আজকে আমি ঘুমাবো না। এখন নামাজ পড়া শেষ হয়ে গেল, চলুন আমি ঘর থেকে বের হয়ে আমি রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে আমি আপনাদেরকে দেখাবো। এই যে ভিউয়ার্স, আমি রান্নাঘরে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কি আলু, এগুলো আলু। তো এগুলো হচ্ছে চিপস করার জন্য আলু, বাসায় চিপস করব। তো বাপি ধুইনি, আর এত সকালে ওঠার কারণ হচ্ছে আমি আপনাদেরকে বলতেছি। তো আমি এখানে অল্প কিছু আলু নিয়ে নিছি, আলুগুলো ভালো করে সুন্দর করে পানি চেঞ্জ করে ধুয়ে নিছি। এখানে পানি আলুগুলো এখন, মানে এগুলো আলু গোল গোল করে কাটতে হবে, কাটে এগুলো রোদে শুকাইতে হবে। ওই জন্য সকাল সকাল উঠছি, সারাদিনের রোদটা পেয়ে যেন আলু চিপসটা শুকায় যায়, সেই জন্য সকাল সকাল উঠেই আমাকে এটা রেডি করতে হবে। রোদ উঠলেই এটাকে শুকাইতে দিতে হবে। আর এটা হচ্ছে আমি আগে ধুইলাম, ধুয়ে আমি আগে এখন এটা গ্রেট করব। কিভাবে করব আমি আপনাদেরকে দেখাই দিব, তারপরে এটা আমি লবণ পানি গরম পানি দিয়ে এটা ভাপ করব, ভাপ দিব। তো ভাপ দেওয়ার পরে আমি হচ্ছে এটাকে রোদে শুকাইতে দিব। তো সারাদিন শুকাইলে, আর যদি এটা সারাদিন ভালো করে না শুকায় তাহলে হচ্ছে এটা মানে কালো কালো হয়ে যায়, মানে এটা টেস্টটা ভালো করে হয় না। তো আমি আমার কাজ শুরু করি, চলুন। ভিউয়ার্স, এটা হচ্ছে গ্রেটার মেশিন, এটাতে আমি আমার আলুগুলো প্রসেস করব। তো আমি হচ্ছে একটা আলু নিয়ে নিই, এটাকে আমি এভাবে নিব, এই ব্লেডটা দিয়ে আমি সমান ব্লেডটা দিয়ে চিপস করব, এটা দিয়ে কাটব এভাবে আলুটাকে নিয়ে। তো আমি স্টার্ট করলাম, কেমন হচ্ছে আমি আপনাদেরকে একটু গ্রেটারটা উঠাই দেখিয়ে দিই। আমি এক করে সব আলু চিপস গুলো এইভাবে করে নিব। ছোট হয়ে গেলে একটু অসুবিধা হয়, দেখেন প্রত্যেকটাই সমান হয়, সুন্দর হয়। ছোট হয়ে গেলে একটু অসুবিধা হয়, দেখেন প্রত্যেকটাই সমান হয়, সুন্দর হয়।
স্টার্ট করলাম। কেমন হচ্ছে আমি আপনাদেরকে একটু পেপারটা উঠে দেখিয়ে দিই। আমি এক করে সব আলু পিস গুলো এভাবে করে নেব। সূর্য ওঠা পর্যন্ত কতটুকু করতে পারি ততটুকুই আমি গরম পানিতে সিদ্ধ করে নিয়ে আমি আবার ইয়া করব। এই যে ভিউয়ার্স দেখেন অনেক তাড়াতাড়ি হয়, অনেকেই বটি দিয়ে আবার এই কাজটা অনেক সুন্দর করে করতে পারে, তো আমি বটি দিয়ে পারি না তেমন, মানে বটি দিয়ে পারলেও মানে প্রত্যেকটাই একই সমান হবে না, এরকম সমান এত সুন্দর করে হবে না, তাই আমি এই গ্রেটারটা ইউজ করি। তো এই গ্রেট মেশিনটা অবশ্য অনেক সুন্দর, অনেক ভালো, তো এই গ্রেট মেশিনটা দিয়ে আমি ভালোই পারি। অনেকে আবার এই গ্রেট মেশিনটা দিয়ে পারে না, তো আমি আলুগুলো ঝটপট করে করে নিই। আমি গরম পানি চুলায় দিয়ে দিলাম, গরম পানিটা গরম হলে আমি এখানে লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পরে ইতিমধ্যে আমি এই আলুগুলো করে ফেলছি, তো এই আলুগুলো করতেছি, আরও আলু আছে ব্যাগে, আরও আলু আছে। তো আমি একদম অন্ধকার উঠছিলাম, তো জানালা দিয়ে আমি আপনাদেরকে একটু দেখাইতে পারি। এখন একটু একটু সকাল হয়ে গেছে, আমি যখন উঠছিলাম একটু অন্ধকার ছিল, তো এখন একটু একটু সকাল হয়ে গেছে। এই যে কাক ডাকতেছে, আমি তাড়াতাড়ি কাজগুলো করি আলুগুলো, তারপরে আবার সিদ্ধ করে রোদ উঠলে আমি রোদ দেবো। এগুলো ধোয়া আলু, এগুলো আমি এখন করব। তো দেখেন এরকম হচ্ছে, ভালোই হচ্ছে, খারাপ হচ্ছে না। এখন অবশেষে লাস্ট অ্যাট দ্য লাস্টে কী হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। তো পানিটা গরম হোক ভিউয়ার্স, আর এগুলা একটু পানি দিয়ে ওখানে দিয়ে দিব। আলু কাটতে কাটতে প্রায় সকাল হয়ে গেল, একদম সকাল। তো এই যে আলুগুলা, এই যে অ্যাট লাস্ট গরম পানিতে আমি হচ্ছে আলুগুলো দিয়ে দিছি, এগুলো এখন একটু ভাপ উঠবে, তারপরে আরেকটু করতে হবে, তারপরে আমি ছাদে গিয়ে এগুলোকে একটা একটা করে শুকাইতে দিব। তো আমি এখানে আবার গরম পানি বসাইছি, আরও আলু আছে, তো এখানে আরও একটু দিতে হবে। এটাও গরম পানি প্রায় হয়ে গেছে, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, এখান থেকে একটু কমাইতে হবে, বেশি হয়ে গেছে। এবার করে সিদ্ধ করতে হলো আলু, এগুলো হয়ে গেছে, আমি এখন এগুলোকে পানি ঝরায় ছাদে নিয়ে যাব। এগুলো মাত্র ছাদে এনে খালি ফেললাম, এখন এগুলো একটা একটা করে ছড়াইতে হবে। এখানে আরও একটু আছে, আমি হাঁপাই গেছি, তিনবার করে গেলাম, তিনবার করে আসলাম। তো আমি এগুলো ছড়াবো, এখন ছড়ানো পর্যন্ত এভাবে করে একটা একটা করে এরকম এরকম করে এরকম, ডবলিং হইলে হবে না, ডবলিং হইলে হচ্ছে শুকাবে না জিনিসটা, না শুকাইলে তো এটা চিপস হইলো না, ওই জন্য এই যে একখানে করে আছে এগুলো এখন আমি এভাবে একটা একটা করে দিব। সময় লাগবে, এগুলো সুন্দর করে ছড়িয়ে দিব। এখন চিপসের কাজ মোটামুটি শেষ, আমি প্রত্যেকটা আলু শুকাইতে দিয়ে দেওয়া হয়ে গেছে। আমি এখন নিচে যাব, একটু নিচে গিয়ে রেস্ট করব।
হ্যালো, এখন সারাদিন চলে গেল, আজকে তো সারাদিন রোজা ছিলাম, তার এখন ইফতার টাইম। এখন ইফতারগুলো সব রেডি করব, এই যে বের করা হয়ে গেছে, এখন সব কিছু রেডি করার পরে আপনাদেরকে দেখাবো। তো ইফতারের টাইম বেশি নাই, লেবু শরবত করব, শসা কাটছি, তরমুজটা কাটতে হবে। তো এই পর্যন্ত আমাদের সাথে থাকুন। শরবত খাবো, লেবু শরবত আমার প্রিয়তম খাবার। পানি কম দিস আমার তো। আসসালামু আলাইকুম, আমি নাসরিন আক্তার চৌধুরী। তো আমি অলরেডি আদা খেয়ে রোজা ই করলাম, খুললাম। তো আমাদের আজকের ইফতার দর্শক, এই যে বুট, তার মধ্যে আদা, জিলাপি, সিঙ্গারা, বড়া, এটা লাড্ডু, আর এটা হলো শশা, আর পায়েস, কালকের পায়েস, তরমুজ, আর শরবত, লেবুর শরবত করছি। হ্যাঁ, যে লেবু দিয়ে শরবত গুলো করছি। দেখাইলাম আপনাদেরকে দর্শক, আজকে আমরা এগুলো দিয়ে ইফতারি করবো। আর এই যে আনু রান্নাঘরে বেগুনি ভাজতেছে মোমো। হ্যাঁ, তো মানে বেগুনি গুলো একটু দেখাই দাও, বেগুনি ভাজাটা তাও বন্ধ করে দিও নাকি। আমরা এখন তো বেগুনিটা ভাজতে চুলে হচ্ছে, এখনই আনবে। তো দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সর্বপ্রথম তিনটা রোজা ছিল, তার মধ্যে আমি দুইটা করছি, মুমু তিনটা করছে, তাহমিদ দুইটা করছে। আর মুমুর বাবা অসুস্থ থেকে ও একটা রোজা পায়নি, কিন্তু সে পাঁচ রাত নামাজ পড়ে সবসময়। তো এখন তো মসজিদে যাওয়া যাচ্ছে না, এই জন্য উনি বাসায় নামাজ পড়েন। এখন তাহমিদ নিবে মুড়ি, তাহমিদ মুড়ি নিবে, মোমো নিবে, আমিও নিবো, তারপরে তাহমিদ পায়েস নিও, হ্যাঁ, তারপরে তরমুজ নিও, তরমুজ কালকে আনছিল, সেই তরমুজ অনেক মিষ্টি, তরমুজটা না মু খাইছো না? খাইছি, অনেক পিপাসা লাগছে। ইফতার করো মোমো। হ্যাঁ করবো। বড়াটা আমি নিজে হাতে ভাসছি দর্শক, হ্যাঁ, অনেক মজা হয়েছে, বেশি কিছুই দেয়নি, খালি পেঁয়াজ দিয়ে, আদা রসুন একটু দিয়ে, গুঁড়া মরিচ দিয়ে ভাজা নিয়েছে, অনেক মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লকডাউন থাকবেন। রোদের মধ্যে দুদিন ধরে আটা রোদে শুকালাম, শুকানোর পরে আটাগুলো এখন প্যাকেটে করে ওটা রেখে দিব, যখন পিঠা টিঠা খাইতে ইচ্ছা করবে তখন খাবো। ধরে এই যে দর্শক, আমি আটাগুলো শুকিয়ে সুন্দর করে প্যাকেটে করে রেখে দিচ্ছি। হ্যাঁ, আটাগুলো প্যাকেটে করে শুকায় রেখে দিচ্ছি, এই যে এভাবে প্যাকেটে করে সুন্দর করে, একদম শুকনো আটা, প্যাকেটে করে সুন্দর করে নিয়ে এভাবে বেঁধে দিব। হ্যাঁ, যেন বাতাস করে না থাকে, এইভাবে বেঁধে দিয়ে আটাগুলাই যে আমি কোটাটা বুঝছি, এই কোটাটার মধ্যে ঢুকাই না, এগুলো এখন যখন ইচ্ছা তখন বের করে করে খাওয়া যাবে, কখনো পিঠা, কখনো বড়া, হ্যাঁ, কখনো চালের রুটি, বুঝছো? তার মধ্যে অনেকদিন চালের রুটি বানাই চলে তোমার বাড়ির জন্য। আর এখন আলু চিপস গুলো দেখাই দিয়ে কিভাবে রাখবো, আর আলু চিপস গুলো আরো দুই দিন ই করতে হবে, শুকাইতে হবে। হ্যাঁ, আর ও হাত দিচ্ছে, হাতটা
সব দিছে, এখন ঐশীকে এগুলা ছিটায় দিল সারা সরাবে বুঝতে পারবে। তারপরে হলো পান খেয়ে আরো সুন্দর করে ফেলছে। যাই হোক আসছে, আমি খুব ভালো লাগলো আমার। হ্যাঁ তো দর্শক আপনাদেরকে দেখাই দিলাম আমার ভাস্তিকে, ও পান টান খেয়ে টেয়ে কি সুন্দর করে হাতে নেল পালিশ মধ্যে ঘুরে গেছে। তুমি তো মাস্ক হয়ে যাবে, এটা মুখ দেখা হাত দুটার নেল পালিশ গুলো উঠে গেছে। ও তো নেল পালিশ মাখছে, দেখা আরো নেল পালিশ মাখবে, তো ঠিক আছে মাখুক, ওইটা কোনো আপত্তি নেই। আমরা সারাদিনে রোজার পরে ঐশীর এই কাহিনী দেখে ভালো লাগলো। না না গাড়ি লাগে না। দর্শক এই যে এগুলো কি দেখেন, এগুলো হলো পটেটো চিপস, পটেটো চিপস মোমো। কালকে মানে সেহরির পরে, সেহরি খাইলা যায় না, সেহরির পরে থেকেই মোমো সেহরি খাওয়া হয়ে গেছে। নামাজ পড়ছে, নামাজ পড়ে কোরআন শরীফ পড়ছে, পড়ার পরে এই যে মেশিনের মধ্যে, আমাদের একটা মেশিন আছে, কই মেশিনটা দেখাইছে? আচ্ছা মেশিন, ওই মেশিনে মোমো একদম ভোর আটটা পর্যন্ত না, মোমো সকাল সাড়ে আটটা, সকাল সাড়ে আটটা পর্যন্ত এগুলো সব ই করছে মেশিনে। করার পরে গরম পানির মধ্যে একটু লবণ দিছিলা কি, গরম পানিটা ফুটছে, ওখানে একটু লবণ ফেলা দিছে, ওই লবণের মধ্যে আলুগুলা যে ঘষলো মেশিনে, ওই আল কাঁচা আলুগুলো সব দিয়ে দিল। হ্যাঁ দিয়ে কত কয় মিনিট ফুটাইছিলাম, ফুটাইছিলাম ভালোই। যাই হোক আপনার দশ মিনিট না, দশ মিনিটের মতো ফুটাইছে। ফুটানোর পরে এগুলো সব ঝাড়নিতে ঝাড়া দিছে না, ঝাড়া দাওনি, ঝাড়া দেওয়ার পরে পানিটা তো ফেলাই দিছে, তখন আলুগুলা ছাদের মধ্যে, বিছানা চাদরের মধ্যে দিসাই। এটা আপনাদেরকে আমরা ভিডিওতে অলরেডি দেখাবো। আর এইভাবে এই সেই আলুর চিপস, পটেটো চিপস, এগুলো এখন তেলের মধ্যে, ডুবো তেলের মধ্যে ভেজে আমরা খাবো। এই খাওয়াটাও আপনাদেরকে একদিন দেখিয়ে দিব। তো আজকে যে এই যে কষ্ট করছে মোমো, এটা কিন্তু অনেক কষ্ট করছে, করে ওর ওর মানে পুরোপুরি হাত দুইটা ব্যথা, খুবই ব্যথা, একলা হাতে করছে। আমি তো সেই করে নামাজ পড়ে ঘুমিয়ে ভূত, তো ও যে একলা হাতে এইসব করছে, দর্শক ওকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি ধন্যবাদ ওকে দিব না, কারণ ও এত কাজ করে, এত পরিশ্রম করে, তো ধন্যবাদ দিয়ে এটা শেষ হবে না, ধন্যবাদ দিয়ে এটা এই ঋণ কখনো শেষ করতে পারবো না। তো আমি অনেক খুশি। হ্যাঁ এগুলা বানাইছে মোমো, হ্যাঁ এখন এগুলো তা আমি একটু করে একটু করে ভাজবে আর খাবে, এ বানাবে আর ও খাবে, এই হয়েছে আমাদের কাহিনী। হ্যাঁ এই হচ্ছে আমাদের চৌধুরী বাড়ির গল্প। তো দর্শক আমাদের চৌধুরী পরিবারের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের চৌধুরী পরিবারের সাথে আমাকে অনেক সাবস্ক্রাইব করবেন, আর হলো লাইক কমেন্ট শেয়ার তো করবেনই। আল্লাহ হাফেজ।